আজকে এটা প্রশ্নটা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে তৃতীয়বার একটি মূল্যায়নে যে উনিশে থাকে প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ পাঁচকুড়া বিবি হাই স্কুল এই তাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই করে নেবে প্রথমে একেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে আছে একটি তরল ধাতু হলো এটা পারদ হবে দুয়ে স্প্রিং তুলা দিয়ে মাপা হয় বস্তুর এটা ওজন হবে এরপরে তিনে ওই প্রকার প্রধান খাদ্য হলো এটা সেলুলোজ হবে চার চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক লিটার জলের ভর এটাবে এক কেজি এরপরে পাঁচে আছে স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন বর্জ্য পদার্থ হল এটা হবে সিরিঞ্জ। সিরেঞ্জ ছয়ে কোন রাশিরটি মৌলিক নয় এটা আয়তন হবে সাতে বাংলার কীটপতঙ্গ বইটি কাল লেখা এটাবে গোপালচন্দ্র ভট্টাচার্য আটে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো এটা হবে নীলতিমি নয় জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হল এটা হবে শ্যাওলা দশে প্যান্থেরাটাইগিস কার বিজ্ঞানসম্মত নাম এটা হবে বাঘের এগারো মানুষের হাত কোন শ্রেণীর লেভার এটা হবে তৃতীয় শ্রেণীর বারো স্পর্ষহীন বল হল এটা হবে ওজন তেরো সি এ যে মৌলটির চিহ্ন তা হলো এটা বি ক্যালসিয়াম চোদ্দ একটি চৌমুক পদার্থ হলো এটা হবে নিকেল পনেরো প্রদত্ত কোনটি জটিল যন্ত্র এটা হবে সেলাই যন্ত্র ষোলো এসআইতে উষ্ণতার একক হলোটাবে কেলভিন সতেরো প্রকৃতিতে মৌলের সংখ্যা এটাবে চুরানব্বইটি আঠারো ঢাক বাজলে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় এটাবে শব্দশক্তিতে উনিশ অক্টোপাসের পর্ব হলোটাবে মোলাস্কা কুড়ি তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো এটাবে অ্যাম্পেয়ার একুশ শাক হল এক প্রকার এটা বে ফান এরপরে দুই গেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে হামব্যাক টেমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে হামব্যাক টেমিরা নিজেদের মধ্যে সুরলা গানের মাধ্যমে যোগাযোগ রাখে এরপর দুই আছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম কি এটাবে এস টু এস হাইড্রোজেন সালফাইড তিন আছে নেকটার কি নেকটার হলো ফুলের মিষ্টি রস চারে কার্বনের যোজ্যতা কত এটা চার হবে পাঁচে দুজন আচরণ বিজ্ঞানীর নাম লেখো দুজন আচরণবিজ্ঞানীর নাম হলো চার্লস ডারউইন আর জারি ফেভা এরপরে ছয় আছে মাছ চিপ কোন শ্রেণীর লেবার এটা হবে তৃতীয় শ্রেণীর লেবার সাথে খাদ্য লবণ কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি এটা হবে সোডিয়াম ও ক্লোরিন আটে একটি ব্যক্তবিজি উদ্ভিদের নাম লেখো এটা হবে পাইন নয়ে ঘর্ষণের ফলে ক্ষয় হয় এমন একটি উদাহরণ দাও এটা হবে রবার দশে গতিশক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত রূপান্তরের একটি উদাহরণ দাও এটা হবে ছুরিকাচি প্রভৃতি সান দেওয়ার সময় আগুনের ফুলকি বের হয় ও বস্তুটি ধীরে ধীরে উত্তপ্ত হয় এরপরে এগারো পুষ্টি কাকে বলে রথটি হল খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল এরপরে বারো আছে সবচেয়ে হালকা মৌল কি এটা হবে হাইড্রোজেন তেরো ফরিং কোন শ্রেণীর খাদক এটা হবে প্রথম শ্রেণীর খাদক চৌদ্দ লাল পিঁপড়েদের আরেক নাম কি এটা হবে নালশো পিঁপড়ে এরপরে তিনের দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছাত্রী একে আছে ধাতুর দু দুটি বৈশিষ্ট্য লেখ ধাতুর দুটি বৈশিষ্ট্য হলো এক হচ্ছে ধাতুগুলি প্রসারণশীল হয় সেই জন্য সোনার উপর তামা প্রভৃতি ধাতু লম্বা সরু তার তৈরি করা যায় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় দুই ধাতুগুলি তাপ ও তরিতের সুপরিবাহী ধাতুগুলি সহজে তাপ পরিবহন করে বলেই রান্নার বাসন ধাতু নির্মিত হয় রূপোর তাপপরিবাহিতা সবচেয়ে বেশি এবং লেট ধাতুর তাপরিবাহিতা সবচেয়ে কম অন্যান্য ধাতুর মধ্যে তামা ও অ্যালুমিনিয়াম সহজে তড়িৎ পরিবহন করে তাই তড়িৎ তার এই ধাতু দুটি দ্বারা তৈরি করা হয় এরপরে তিন যেটা আছে ধাতুগুলির ঔজ্জ্বল্য আছে ধাতুগুলির ঔজ্জ্বল্য থাকায় গয়না প্রস্তুতিতে এগুলি ব্যবহার করা হয় তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে এরপরে দুই আছে শুধু শীতকালে দেখা যায় এরকম দুটি পাখির নাম লেখো এটা খঞ্জনা ও কাজল এরপর তিনি আছে প্রাথমিক রাশি কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হলো যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে উদাহরণ দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি এরপরে চারি আছে দ্বিতীয় শ্রেণীর লেভার কাকে বলে রোতটি হলো যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে ও অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং দুই প্রান্তের মাঝের কোনো বিন্দুতে ভার বা বাধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লেভার বলে এরপরে পাঁচে আছে ফোরার বলতে কী বোঝায় এর উত্তরটি হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একে ফোরার পদ্ধতি বলে ফোরার বলতে বোঝায় রিডাক রিউজ রিসাইকেল অ্যান্ড রিফিউজ এরপরে ছয়টা আছে সরিষে প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখ এর উত্তরটি হলো সরিষে প্রাণীদের বৈশিষ্ট্য এক হচ্ছে এরা স্থলে বাস করে বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করে দুই ডাঙাতে ডিম পাড়ে এবং ডাঙাতেই বড় হয় দেহ শুষ্ক আঁশ দ্বারা আবৃত থাকে তিন এর দেহ তিনটি অংশে বিভক্ত মস্ত গিবা ও দেহ কাণ্ড এছাড়া এদের দেহের পিছনের অংশ লেজে পরিণত হয় চার এদের দুই জোড়া পা থাকে প্রতিটি পায়ে নখ যুক্ত পাঁচটি আঙুল বর্তমান ব্যতিক্রম সাপ পা বিহীন সরীসৃপ পাঁচ হচ্ছে হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে তিনটি প্রকোষ্ঠে বিভক্ত দুটি অলিন্দ ও একটি অদ্য বিভক্ত নিলয় ব্যতিক্রম কুমির হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠযুক্ত তোমরা এগুলি থেকে যে দুটি বলে দেবে এরপরে আছে সাথে লিভার কাকে বলে এর উত্তরটি হলো লিভার হল এক প্রকার সরল বা বক্র দণ্ড যার মাধ্যমে একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি অবাধে ঘুরতে পারে এবং দণ্ডের একটি নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করে অপর কোনো নির্দিষ্ট বিন্দুতে সক্রিয় বাধা অতিক্রম বা উত্তোলন করা যায় যেমন কাঁচি জাতি চিমটা ইত্যাদি এরপরে আট আছে দুটি দ্বিবীজপত্রী গাছের নাম লেখো দুটি দ্বিবীজপত্রী গাছের নাম হলো আম মটর প্রভৃতি এরপরে চারে আছে তিন চারটি বাকে উত্তর দাও এক আছে শ্রমিক মৌমাছির কাজকে এর উত্তরটি হলো মৌচাকে যে সমস্ত বন্ধা স্ত্রী মৌমাছি থাকে যারা মৌচাকে সমস্ত কাজ করে তাদের শ্রমিক বা কর্মী মৌমাছি বলে শ্রমিক মৌমাছির কাজ এক হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা দুই ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা তিন রানী মৌমাছির যত্ন করা চার ডিম লার্ভা ও পিউপাদের রক্ষণাবেক্ষণ করা খাওয়ানো এবং তাদের বড় করে তোলা পাঁচ শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা ছয় এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতির অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে মিলনে সাহায্য করে এরপরে দুই আছে শৈবাল ও ছত্রাকের মধ্যে তিনটি পার্থক্য লেখো রতটি হলো শৈবাল ছত্রাক বিষয় এক চো হচ্ছে ক্লোরোফিল্ড এটা থাকে এটা থাকে না প্রতি এটা হচ্ছে দেহের বর্ণ সাধারণত সবুজ বর্ণের হয় এটা সাদা বা ধূসর বর্ণের হয় এরপর এটা হচ্ছে প্রকৃতি ক্লোরোফিল থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাই এদের স্বভোজী বলে ক্লোরোফিল না থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না তাই এরা পরভোজী প্রকৃতির এরপরে চারিটা হচ্ছে বাসস্থান সাধারণত জলাশয় ও ভিজে মাটিতে জন্মায় তবে সাধারণত পচা গলিত জৈব বস্তুর উপর জন্মায় পাঁচে উদাহরণ স্পাইরোগাইরা ভলভক্স ক্লোরেরা ইস্ট মিকর পেনিসিলিয়াম পেনিসিরিয়াম প্রভৃতি এরপরে তিনি আছে তিমিরা কখনোই পুরোপুরি ঘুমোয় না কেন এর উত্তরটি হলো তিমিরা জলে বাস করলেও তাদের শ্বাস সঙ্গ ফুসফুস তাদের জলের উপরে উঠে এসে শ্বাস নিতে হয় এজন্য তিমিরা কখনোই পুরোপুরি ঘুমোয় না এমনকি যখন তারা বিশ্রাম নেয় তখনও তাদের মস্তিষ্কের একটা অংশ ঘুমালেও অন্য অংশ জেগে থাকে এরপরে তারা আছে লিভার ব্যবহারের সুবিধাগুলি লেখকটি হলো লিভার ব্যবহারের সুবিধাগুলি হল এক হচ্ছে গঠন ও কার্য পদ্ধতি দুই সরল হয় লিভার সহজে ব্যবহারযোগ্য দুই লিভারের সাহায্যে শুধুমাত্র যান্ত্রিক শক্তি প্রয়োগ করে ভার বা বাধা অতিক্রম করা যায় ফলে তড়িৎ শক্তি বা অন্যান্য শক্তির খরচ বাঁচে তিন বল বিভ বিবর্ধক যেমন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লিভার এবং বেগ বিবর্ধক তৃতীয় শ্রেণীর লিভার দু ব্যবস্থা হিসেবেই একে কাজে লাগানো যায় এরপরে পাঁচে আছে মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে তিনটি পার্থক্য লেখো এর উত্তরটি হলো মিশ্র যৌগিক পদার্থ এখানে তিনটা আছে তোমরা এই দুটা নিয়ে নেবে বিষয় এক হচ্ছে দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মী পদার্থ উৎপন্ন করে তাকে বলে যৌগিক পদার্থ দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থে পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে তাকে বলে মিশ্র পদার্থ দুই আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বর্তমান এটা নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই এরপরে তিন এটা হচ্ছে উপাদান ভিন্ন ভিন্ন উপাদান মৌল দ্বারা গঠিত এটা ভেবে ভিন্ন উপাদান মৌল বা যৌগ দ্বারা গঠিত এরপর আছে চারিটা হচ্ছে সমসতত্বতা এটা যৌগিক পদার্থ সর্বদা সমসত্ত্ব হয় তবে সমসতত্ব বা অস্বসত্ব দুই হতে পারে এরপরে ছয় আছে আয়তন মাপক সাহায্যে কীভাবে এক বিন্দু জলের আয়তন নির্ণয় করা যায় হলো ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোটা ফোটা করে একটি আয়তন মাপক চঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হয় এখন একটি পরিষ্কার শুকনো এবং সরু আকৃতির মাপনী চঙে ড্রপারের সাহায্যে এন ফোটা জল ফেলা হলো এই জলের আয়তন মাপনি চঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল ধরি এন ফোটা জলের আয়তন ভি মিলিলিটার সুতরাং ডপার থেকে নির্গত এক ফোটা জলের আয়তন সমান ভি বাই এন মিলিলিটার এরপরে সাথেইটা হচ্ছে সৌরশক্তি কি এর দুটি ব্যবহার লেখো এর উত্তরটি হলো সৌরশক্তি সূর্যের অভ্যন্তরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সূর্য থেকে আসা এই তাপশক্তি ও আলোকশক্তিকেই সৌরশক্তি বলে সৌরশক্তি ব্যবহার এক হচ্ছে উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে ও অন্যান্য উপাদানের সাহায্যে নিজে দেহে খাদ্য তৈরি করে দুই সূর্যে তাপে জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় ও তৈরি করে মেঘ ফলে বৃষ্টিপাত হয় তিন সূর্যের তাপে বড় হওয়া গাছপালায় মাটির নিচে চাপা পড়লে বহু কোটি বছর পরে তৈরি হয় কয়লা পেট্রোলিয়াম চার প্রাণীরা যে উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারাও সূর্যের আলোতেই বড় হয় তাহলে আজকে ভিতরে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয় যে উনিশের দাগে পাঁচকুড়া বিবি হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে